তোমাদের স্বাগত জানাই। Realme Narzo 50 Pro 5G এর বক্স প্যাক বক্সটা আমি এবার ওপেন করে নিচ্ছি। এই বক্সের ভিতরে আবার একটা পাতলা বক্স রয়েছে, সেটাকে ওপেন করে দেখি এটার ভিতরে কি আছে। তো এই বক্সটার মধ্যে রয়েছে কিছু ডকুমেন্টেশন, সিম ইজেক্টার, পিন আর ফোনটার জন্য একটা ব্যাক কেস। তো এবার আমি একটু ব্যাক কেসটা কোয়ালিটি চেক করি। তো দেখছি মোটামুটি ভালোই ব্যাক কেসের কোয়ালিটি। এবার দেখি বক্সের ভিতর কি কি আছে। তো বক্সটা আমি পুরোপুরি ওপেন করছি, তো ভিতর দিকে দেখি কি কি আছে। তো ফোনটাকে আমি এখন ওপেন করছি না, ফোনটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার অ্যাডাপ্টারটা দেখাচ্ছি, এটা হলো 33 ওয়াটের ফাস্ট চার্জার, আর হচ্ছে রয়েছে ডেটা কেবল। তো এটা হলো টাইপ এ টু টাইপ সি ডেটা কেবল। ডেটা কেবল আর অ্যাডাপ্টার দুটোরই কোয়ালিটি খুব ভালো। তো সবকিছু সাইডে রেখে দিচ্ছি, এবার মেইন ফোনটা ওপেন করে নিচ্ছি। তো ফোনটার উপরে প্লাস্টিকের যে র্যাপারটা রয়েছে সেই র্যাপারটা থেকে ফোনটাকে বের করছি। তো লুক ওয়াইজ ফোনটা খুব ভালো, আর ইন হ্যান্ড ফিলও খুব ভালোই। এবার ফোনটার ফিজিক্যাল ওভারভিউ দেওয়ার পালা। তো ফোনটার রাইট সাইড রয়েছে পাওয়ার বাটন, আর ফোনটার বটম সাইডে রয়েছে ফার্স্ট স্পিকার গ্রিল, মাইক্রোফোন গ্রিল, 3.5mm হেডফোন জ্যাক, আর হচ্ছে USB টাইপ সি পোর্ট। লেফট সাইডে রয়েছে ভলিউম রকার্স আর সিম ট্রে। তো এবার আমি সিম ট্রেটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো ফোনটাতে তোমরা ডুয়েল ন্যানো সিম লাগাতে পারবে, কিন্তু মাইক্রো এসডি কার্ড লাগানোর কোনো অপশন নেই। নাও ইটস টাইম টু বুট আপ এন্ড সেট আপ দা ফোন। অ্যাজ লং অ্যাজ আই এম সেটিং আপ দা ফোন, প্লিজ লাইক দিস ভিডিও এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নাও দা সেট আপ ইজ ডান, নাও আই এম গোয়িং টু শো ইউ ইনসাইড দা ফোন। ফোনটাতে রয়েছে 6.4 ইঞ্চ ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 90Hz রিফ্রেশ রেট, আর ফ্রন্ট এছাড়াও 180Hz এর টাচ স্যাম্পলিং রেট রয়েছে, আর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.8%। কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। এছাড়াও ফোনটাতে 1000 nits এর পিক ব্রাইটনেস রয়েছে, এই জন্য ফোনটা সানলাইটে আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো। ফোনটাতে আমি অলরেডি পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক সব সেট করে দিয়েছি। তো এবার আমি জাস্ট টেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, তো আমি তোমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যথেষ্ট ফাস্ট, আর ফেস আনলক রয়েছে, তো ফেস আনলকও বেশ ভালোই ফাস্ট। এবার আসছি ফোনটার মেইন হাইলাইট, পারফরম্যান্স এর উপর। তো Realme Narzo 50 Pro 5G এই ফোনটাতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 920 5G প্রসেসর। এটা হলো মিডিয়াটেকের তরফ থেকে একটা অক্টা কোর 5G প্রসেসর, যার ক্লক স্পিড হলো 2.5 GHz। এই প্রসেসরটাতে A78 2.5 GHz এর দুটো কোর আছে, আর হচ্ছে A55 এ 2.0 GHz এর 6টা কোর আছে, আর মালি G68 এ GPU রয়েছে। এছাড়াও ফোনটাতে LPDDR4X RAM আর UFS 2.2 স্টোরেজের সাপোর্ট রয়েছে। আমার কাছে 6GB 128GB ভেরিয়েন্টটা রয়েছে, এছাড়াও 8GB 128GB আরেকটা ভেরিয়েন্ট পাওয়া যায়। আউট অফ দ্য বক্স এই ফোনটাতে রয়েছে Realme UI3 বেসড অন Android 12। আর সফটওয়্যার আপডেটের কথা বলি, তো এই ফোনটাতে 2 বছরের Android আপডেট আর 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাওয়া যাবে। এবার ক্যামেরার পারফরম্যান্সে আসছি। তো এই ফোনটাতে রয়েছে প্রাইমারি 48MP স্যামসাং এর সেন্সর, যার অ্যাপারচার হচ্ছে f1.79 আর ফিল্ড অফ ভিউ 79.8 ডিগ্রি। সেকেন্ডারি হচ্ছে 8MP আলট্রা ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার হচ্ছে f2.2 আর ফিল্ড অফ ভিউ 119.7 ডিগ্রি। আর থার্ড হচ্ছে 2MP ম্যাক্রো, যেটার কোনো দরকার নেই। এছাড়া ফটোতে AI পোর্ট্রেট HDR এর সাপোর্ট রয়েছে, আর প্রচুর ফিল্টার রয়েছে, এছাড়াও বিউটিফিকেশন মোড, তারপর অনেক ফিচারস আছে, আর তার সাথে ডুয়েল টোন LED ফ্ল্যাশ রয়েছে। ব্যাকে 4K 30fps এ 1080p 60fps ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট আছে, ভিডিও রেকর্ডিং এর টাইমে ব্যাকগ্রাউন্ড ব্লারের অপশনও রয়েছে, এছাড়াও প্রো মোড, তারপরে 48MP মোড রয়েছে, এছাড়াও অনেক ফিল্টার রয়েছে, HDR রেকর্ডিং এর সাপোর্ট রয়েছে। তো আছে অনেক ফিচারস রয়েছে ক্যামেরার মধ্যে। আর ফ্রন্টে রয়েছে 16MP Omnivision এর সেন্সর, ফ্রন্ট ক্যামেরাতেও অনেক ফিচারস রয়েছে, ফ্রন্টেও HDR এর সাপোর্ট রয়েছে, তার সাথে পোর্ট্রেট মোড রয়েছে, তার সাথে অনেক রকমের ফিল্টার রয়েছে। রিয়ার ক্যামেরার বেশিরভাগ ফিচারই ফ্রন্টে আছে, তার সাথে 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট রয়েছে, আর ফ্রন্টে ভিডিও রেকর্ডিং এর টাইমে ব্যাকগ্রাউন্ড ব্লারের অপশনও রয়েছে। Omnivision এর সেন্সর আমি এই কারণেই বলছি, তোমরা যদি অফিশিয়াল Realme পেজে দেখো তো সেখানে তোমরা কোনো সেন্সরের উল্লেখ দেখতে পাবে না। তো একটা কমন জিনিস তোমাদেরকে আমি বলে দিই, যখনই কোনো ব্র্যান্ড সেন্সরের কথা উল্লেখ করবে না, মানে সেন্সরের ব্র্যান্ড সম্পর্কে উল্লেখ করবে না, তখনই তোমরা বুঝে নেবে সেটা হচ্ছে Omnivision এর সেন্সর। তো Omnivision এর সেন্সরও ভালোই, খারাপ না। আর তাছাড়া আদার ফিচারস এর মধ্যে স্লো মোশন, আল্ট্রা ম্যাক্রো, প্যানোরামা, তার সাথে 20x ডিজিটাল জুম, ফ্রন্টে এবং রিয়ারে দুটোতে ভিডিও রেকর্ডিং এ EIS রয়েছে। তো এবার আমি তোমাদেরকে কিছু ক্যামেরা স্যাম্পল দেখিয়ে দিই।
এবার আসি ফোনটার কানেকটিভিটির উপর। তো ফোনটার কানেকটিভিটিতে হচ্ছে 5G, তো অবভিয়াসলি রয়েছে 5G, তো তোমরা 5টা ব্যান্ডের সাপোর্ট পাবে। মেইন যে দুটো ব্যান্ড A28 A78, এই দুটো ব্যান্ডের তোমার সাপোর্ট রয়েছে, তার সাথে A55 আরো কিছু কিছু 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। কি কি 5G ব্যান্ড রয়েছে তোমাদের যদি টোটালটা দেখতে হয় আমি সাইডে চার্ট দিয়ে দিচ্ছি, সব দেওয়া আছে। এছাড়াও 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, GPS, গ্লোনাস, বেইদু, ওয়াইফাই 6, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এর সাপোর্ট রয়েছে। তার সাথে এই ফোনটাতে রয়েছে ব্লুটুথ 5.2। ফোনটাতে সব ধরনের সেন্সার রয়েছে, যেমন প্রক্সিমিটি সেন্সার, জাইরোস্কোপ, অ্যাক্সেলেরোমিটার, তো সব ধরনের সেন্সার রয়েছে, সেন্সারের কোনো কমতি নেই। আর ফোনটাতে ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট রয়েছে, আর ক্যামেরা টু API এর সাপোর্ট রয়েছে। ওয়াইড ওয়ান L1 থাকার ফলে তোমরা ফুল HD তে কোনো ভিডিও নেটফ্লিক্সে বা প্রাইম ভিডিওতে তোমরা ডাইরেক্টলি স্ট্রিম করতে পারবে, আর ক্যামেরা টু API থাকার ফলে তোমরা Gcam মড ইউজ করতে পারবে। এবার আসি ফোনটার ভিডিও এবং অডিও কোয়ালিটির উপর। সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 90Hz এর রিফ্রেশ রেট, আর রয়েছে স্টিরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমোস এর সাপোর্ট। এবার আসি ব্যাটারি আর চার্জিং। তো ফোনটাতে রয়েছে 5000mAh এর ব্যাটারি, আর রয়েছে 33W এর ফাস্ট চার্জিং। এবার আমি ফোনটা সম্পর্কে আমার মতামত মানে রিভিউ দেব। Realme Narzo 50 Pro 5G, এই ফোনটা আন্ডার 20,000 এ বেস্ট ফোন। তো অফারের টাইমে কার্ড ডিসকাউন্ট ফিসকাউন্ট দিয়ে এই ফোনটা তোমরা আন্ডার 16,000 পেয়ে যাবে। তো নরমালি এটার প্রাইস হচ্ছে 22,000। তো 22,000 হিসাবে দেখতে গেলেও ঠিকই আছে, কিন্তু তাও কিছু কিছু দিকে একটু কস্ট কাটিং আছে যদি 22,000 এর হিসাবে ধরো। কিন্তু যদি তোমরা এই ফোনটা অফারের টাইমে নাও, 16,000 এ হচ্ছে এই ফোনটা কিলার ফোন, এই ফোনটা বেস্ট। তো মিডিয়া টেক ডায়মন্ডসিটি 920 5G যে প্রসেসরটা রয়েছে, এই প্রসেসরটা যথেষ্ট ভালো প্রসেসর। যদি তোমরা এই প্রসেসরটাকে স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে তুলনা করো, তাহলে স্ন্যাপড্রাগনের যে 695 রয়েছে, 695 এর থেকে এই প্রসেসরটা বেটার। আর হচ্ছে এটা স্ন্যাপড্রাগনের 778G যে প্রসেসরটা রয়েছে, সেই প্রসেসরটা ঠিক নিচে, মানে এটা হচ্ছে 778G আর হচ্ছে স্ন্যাপড্রাগনের 695 যে প্রসেসর দুটো রয়েছে তার একদম মাঝামাঝি। ক্যামেরা এই ফোনটার মোটামুটি, খুব যে ভালো ক্যামেরা সেটা বলা যাবে না, এই প্রাইসের মধ্যে ঠিকঠাক। যেহেতু কোম্পানি প্রসেসর ভালো দিয়েছে, তার সাথে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, তো ক্যামেরার দিক দিয়ে একটু কস্ট কাটিং হয়েছে। এই প্রাইসের মধ্যে নরমালি তোমরা IPS ডিসপ্লেই দেখতে পাবে আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাবে। আর এই ফোনটাতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে উইথ ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা এই প্রাইসের মধ্যে প্রায় দেখাই যায় না। অ্যামোলেড ডিসপ্লে এই প্রাইসের মধ্যে অনেক ফোনেই থাকে, কিন্তু তাতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে না, সাইড মাউন্টেডই থাকে, কিন্তু এটাতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। তো ফোনটার লুকস এন্ড ফিল একদম পারফেক্ট আছে, কোনো প্রবলেম নেই লুকস ওয়াইজ, তো ফোনটাকে ভালোই দেখতে। আর ফোনটার ওয়েট একদম পারফেক্ট আছে, খুব বেশি ভারীও না, খুব হালকাও না, একদম পারফেক্ট ওয়েট। ইন হ্যান্ড ফিলের কথা যদি বলি, ইন হ্যান্ড ফিল ঠিকঠাক, আর ওয়েট ডিস্ট্রিবিউশনও ঠিকঠাক। যেহেতু ফোনটাতে ভালো প্রসেসর রয়েছে, অবভিয়াসলি তোমরা ভালো গেমিংও করতে পারবে এই ফোনটাতে। তো ওভারঅল যদি তোমরা এই ফোনটাকে দেখো, টোটাল একদম প্যাকেজ ফোন এটা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, আর অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল নোটিফিকেশনটা অন করে দাও। আর এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যারা নতুন ফোন কেনার প্ল্যানিং করছে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।